বলতে চায় পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন বলো হুজুর গো আমাদের দেবতাকে দুধ পান করাতে বলি দুধ পান করে না করে না যতক্ষণ আমাদের দেবতা দুধ পান না করবে আমি ততক্ষণ আমি গলাটাকে আমি মাথা রক্ত ফাটাইয়া দেব আমার শরীরের রক্ত বন্যা বইয়ে দেব যদি দুধ না পান করে আমার খাজা মঈনুদ্দিন তোমাদের দেবতা কত বলতে পারে না তোমাদের দেবতা কোন মতে পান করতে পারে না যাও বাড়ি ঘুরে যাও পণ্ডিতের বেটি বলছে না আজকে দেবতাকে দুধ পান করিয়ে ছাড়বো দুধ পান করবে দেবতা জি পান করে না আমার খাজা মনে বলছে তুমি কি পাগলি হয়েছো বলে কেন তোমাদের দেবতা কথা বলতে পারে না তোমাদের দেবতা খেতে পারে না আবার তুমি দুধ নিয়ে এসে খাওয়াতে বলছো খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়ে রক্তর বন্যা বইয়ে দিতেছে তুমি দেখতে পাও না দুধটা খেতে পাচ্ছ না আমার খাজা মঈনুদ্দিন কানটাকে ধরেছে দুধ খা দুধ খা যখনই বাবাজি দুধ খা বলেছে মূর্তি কি করেছে দুধ বাটিটা ধরে দুধ পান করতে লেগেছে কি করতে লেগেছে দুধ পান করতে লেগেছে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানি কেরাও বাবা আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবা দিয়ে কত দৃশ্য করে দেখাও পণ্ডিতের বেটি বাবাজি এতটাই বাবা আনন্দিত এতটাই বাবা আনন্দিত এতটাই আনন্দিত সমস্ত পূজারীদের কে কে বলতেছে বলো পূজারীরাও তোমরা শুনে নাও শুনে নাও আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি বলে না না তোমার কথা বিশ্বাস করবো না আমরা 100 বছর ধরে পূজা করলাম কোনদিন কেউ দুধ পান করাতে পারলাম না আমরা কেউ দুধ পান করাতে পারলাম না আর তুমি বলতেছো দুধ পান করিয়েছো পণ্ডিতের বেটি বলতেছে বলে শুনে না শুনে নাও আমি মিথ্যা কথা বলি নাই আমার সাথে চলো আমি তোমাদেরকে আবার দুধ পান করাইয়া দেখাবো পূজারীরা বাবা এক পা দু পা করে যখন বাবা যে চলে আসতেছে যখন বাবা আসা এদিকে পণ্ডিতের বেটি বলতেছে বলে তোমরা শুনে নাও শুনে নাও তোমাকে একটা কথা বলে দি পণ্ডিতের বেটি আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম দুধ ঢাললাম প্রসাদ গ্রামপানি কিনা পায়ে ঢেলেছি কোনদিন মূর্তি খেতে পারে না আর তুমি বলতেছো দুধ পান করেছে পণ্ডিতের বেটি আবার সবাইকে ডেকে নিয়ে এক বাটি দুধ আসার পরে ওই মূর্তিটাকে বলে দুধ পান করো সবাইকে ডেকে নিয়েছে দুধ পান করো কোনো মতে শুনেই না এই তুমি যে কালকে দুধ পান করলে আজ করবে না লোকের সামনে আমাকে অপমান করবা খাও কোনো মতেই খাই না পণ্ডিতের বেটি বাবাজি কানটাকে ধরে বলতেছে হ্যাঁ আমাদের দেবতা কালকের হুজুরটাকে ডাকবো নাকি বুঝলেন না কালকার হুজুরটা ডাকবো যেমন কালকার হুজুরের কথা বলেছে অমনি বাবাজি আবার দুধ পান করতে লেগেছে বাবাজি মুসলমান সোনা মানি কেরও আমার আব্বাজি মুসলমান বাইরও দুধ যখন পান করে না সব পূজারীরা বলতেছে বলে তোমরা শুনে নাও শুনে নাও শুনে না শুনে নাও এই তুমি কার কথা বলেছো কোন হুজুরের কথা বলেছো যখন পণ্ডিতের বেটে বলতেছে তোমরা শুনে নাও আমি কালকে যখন সকাল বেলাতে যখন এখানে মাথা ফাটিয়ে ফাটিয়ে যখন রক্ত ঝরা ছিল এই মূর্তিটা কোন মতে দুধ খাচ্ছিল না ওই খাজা মঈনুদ্দিন যখন আসলো কান ধরে বলতেছে দুধ খা ওঠে মিটি দুধ খেতে লেগেছে।
ওই খাজা মঈনুদ্দিন বলে তাই হাজার হাজার বাবা পূজারীরা বলতে যায় পণ্ডিতের বেটি আমাদের সবাইকে নিয়ে চলো খাজা বাবার কাছে। কার কাছে? খাজা বাবার কাছে। এ বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও খাজা বাবার কাছে নিয়ে চলো, নিয়ে চলো সমস্ত পূজারীদেরকে বাবা আপনার কি নাও খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। সমস্ত পূজারীরা বলতে যোগ খাজা বাবা আপনি বলুন নাও আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, কোনদিন আমরা দুধ পান করাতে পারলাম নাও, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম নাও, আপনি কিভাবে খাওয়ালেন আমার খাজা বাবা? বলতে আছে এই গ্রামের মানুষের তোমরা শোনো শোনো আমি পান করাই না পান করিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে মুসলমান ভাইরা সমস্ত পূজারীরা বলতে আছে এই খাজা মঈনুদ্দিন যার 100 বছর ধরে পূজা করলাম আমাদের কথা শুনে নাও আমার কথা শুনে এই খাজা বাবা আর মূর্তি পূজা করব না আর আমরা প্রসাদ খাবো দুধ খাবো না, চার ইবাদত করলে পর মূর্তিতে কথা শুনবে আমরাও তার ইবাদত করব। বাবা জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাও যখন বাবা যে কথা বলাও বলার পরে বেরাদুল ইসলাম সমস্ত পূজারীরা বলতে আছে বলে খাজা মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন আপনি আমাকে কলমা পড়ে সবাইকে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার পূজারীকে বাবা জি মুসলমান বানিয়ে নিলেন এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। তাহলে খাজা বাবাকে মানতে হবে কি হবে না? জি মানতে হবে। আমরা কিন্তু ওই ভন্ডা ওলিদেরকে আমরা সাপোর্ট করি না। শুনেন, যে ওলি পীর এসে আপনাদের এলাকাতে এসে বলে আমার হাতে মরি দাও তোমাকে নমাজ পড়া লাগবে না, ওকে ঝুটিয়ার বারে পিটে তাড়াতে হবে, বুঝেছে? এখনকার কিছু ভন্ডা মান্ডা পারিয়েছে যে এত বড় বড় গোপ করেছে, বুঝতে পারলেন? আর দাঁড়ি গলে এমন ভাবে বড় করছে আর হাই রে গাদা টান আর ইয়াদের লেগে বাবা শুনলি তো তুমি, ঠিক না? ইয়াদের লেগে শুনলি তো তুমি না। কিন্তু বাবাজি আল্লাহর ওলিকে আমাদেরকে মানতে হবে, মানতে হবে না? হবে না, কাকে মানবো? একবার দূর পড়ো আল্লাহ মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু হরদম জবান পাক নামে মোহাম্মদ। এ বাবা যে মুসলমান ভাইর ওগো আমার সোনা মানি কেরো, তাহলে বাবা যে বোঝা গেল খাজা বাবার এত পাওয়ার, এত পাওয়ার বাবাজি আনা সাগরের পানি সমস্ত বাবা লোটা দাঁটি নিয়েছে এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। বাবা জি মুসলমান এই সোনা মানি কেরো ওগো আমার আব্বা জি মুসলমান ভাইর আমার একদিন খাজা বাবা আর একদিন রাস্তা দিয়ে বাবা জি চলে আসতেছে, আস্তে আস্তে বাবা জি কিছু আগুনের পূজারীরা, আগুনের পূজারীরা বাবা কি করেছে বাবা এক পা দু পা করে আমার খাজা মঈনুদ্দিন আগুনের পূজারীর কাছে এসেছে। আসার পরে বেরাদের ইসলাম মাদার সামানিক রাও এই সোনা মানি কেরো ওগো আমার আব্বা জি মুসলমান ভাইর আমার খাজা বাবা বলতে চায় আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করো কত বছর ধরে? আগুনের পূজারীরা বলতে ওগো খাজা মঈনুদ্দিন এই আগুনের পূজা করতেছি আমরা 100 বছর ধরে। আমার খাজা বাবা বলতে চায় আগুনের পূজারী
জাতিরা তোমরা আগুনের পূজা করতে যাও 100 বছর ধরে তাইলে একবার বলো না ওই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরো না দেখি তোমাদের হাত পোড়ায় কি পোড়ায় না আগুনের পূজা এই কখনো হয় এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন কে ওই পূজারীরা বলছে কিন্তু আমার খাজা মঈনুদ্দিন সরদারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন বাবা বিসমিল্লাহ বলে জ্বলন্ত আগুনে বাবা যখনই হাত ঢুকায় দিয়েছে এক ঘন্টা চলে যায় দু ঘন্টা চলে যায় তিন ঘন্টা চলে যায় চার ঘন্টা চলে যায় পাঁচ ঘন্টা চলে যায় পাঁচ ঘন্টার পরে খাজা মঈনুদ্দিন তিনি যখন বাবা হাত কানা পেরিয়েছে আল্লাহর কি কুদরত খাজা মঈনুদ্দিন এর চুল পরি মানের বাবাজি হাত পড়ে না জোরে বলুন না সুবহানাল্লাহ এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ দ্বারা বলতে জগমা বান্দা বান্দির তোমরা ওলিকে চিনে নাও ওলিকে যারা মোহাম্মদ করে নিয়েছে ওলিকে যারা ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি সবই পেয়ে গেছে আল্লাহ ও মা কবি বলতেছে আল্লাহর বলিরা নবীকে মোহাব্বত করেছে জোরে বলেন কারা মোহাব্বত করেছে আল্লাহর বলিরা তাই না আমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতে জোরে বলেন তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা ওয়া সুবহানাল্লাহ বহুত জোরে বলেন না যা সব শেষ সুবহানাল্লাহ হবে কি হবে না তাই কবলতে যে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফের নূরের কাজে নাও আশিকি ছাড়াও অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কবরেতে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা কবরেতে কেউ যাবে না যাবে শুধু সাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জরবল তাহলে
বাবা যে মুসলমান এ সোনা মানি কে রাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাই রাও তেমল্লা পাগল্লা তার বলতে চোখ আমার বান্দা বান্দি রাও তোমরা যদি জান্নাতি হতে চাও আমল্লা পাগল্লা তার বলে তোমরা নবী কে চিনে নাও চলুন এবের হবে ওয়াজ শুরু এই ওই লোক গেলে জুতে লে কইতে পারে ছিল ওই ওই জুতে वाला কইতে পারে ছিল বসে বসে না এক নম্বর করবে একজনা বলছে হুজুর এসে মালদা থেকে মালদা আসা করে বলছে হুজুর আমি যে কথা বলা ছিল তো এক নম্বর দেবো যে হুজুর ওই ব্যক্তা একটু খায়েতে চুষকারে দিয়েছে তাহলে ঘুম চলে এসেছে তো যে হুজুর আচ্ছা সবার সব জিনিসের দোয়া আছে আচ্ছা পিড়ি খাওয়ার দোয়া না ওকে মারার লোক আছে বলে দেন বাবাজি সোনা মানিক যে সমস্ত ভাই যাচ্ছেন তাদেরকে মানা করব না তবে এক নাম্বার হোক দুই নাম্বার হোক করে দিয়ে আবার চলে আসেন নাকি বলছেন আমি বেশি লম্বা করব না অল্পর মধ্যে ছেড়ব নাকি গো নাকি বলছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাবা দে মুসলমান পবিত্র কোরআন থেকে বাবা দে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ কি করে পাঠিয়েছেন আপনাদের গ্রামের নামটা কি ভিটি আচ্ছা বলুন আমার নবীকে শুধু কি ভিটি গ্রামের জন্য কি শুধু রহমত করে বানিয়েছে এটা বোঝার চেষ্টা করবেন ও মা খালা আপনারা করবেন না উঠা পালা মায়েদেরকে বলবো এই মা বোনদের কো একটা অভ্যাস আছে তবে একই জায়গাতে বাবা যে এক বছর পর বসে তো আরে বাবু তোর স্বামী কেমন ভালোবাসে তো আমার স্বামী আমাকে বসে মদ্যপ খাইছে মারে তখন ইয়ে বসে আমার স্বামী বলিস না দশ টাকা চাইলে পরে শুধু খিনিস মিনিস করে শুধু ওরা ওই প্যান্টের ওই গাহায় জালসা শুনে না কিন্তু এদিকে মা বোনের মন দিয়ে শুনছে দেখেন সবার দিকে তাকিয়ে দেখেন মন দিয়ে শুনছে আপনারাও মন দিয়ে শুনছেন তাই বাবা দে মুসলমান একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আমাদের ভিটির গ্রামের জন্য শুধু রহমত নয় আমার নবীকে সারা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে জোরে বলে তাহলে বাবা এই নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না জি ভালোবাসবো তো আচ্ছা চলো তাহলে আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাবো যেন দিল ছুঁয়ে যায় আর নবীর প্রতি যেন মহব্বত বেড়ে যায় জোরে বলো বিরাদের ইসলাম মাদান জামানি গ্রাম এ সুনা মানি কে রও ও আমার আব্বা যে মুসলমান ভাই রও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দি রও তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাত কে যদি মেনে চলো তোমরা যদি আমার হাবিবুল্লাহ কে যদি বাবা এক সরষে পরিমাণ যদি ঈমান যদি আনতে পারো মরার পর ওই ব্যক্তি হবে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ কে কি হবে জান্নাতি আপনাদের এই এলাকার জন্য একটা আমি নাথ শরীফ নিজে বানিয়েছি শুনবেন নাকি এখন বলবো না লাস্টে বেলা বলবো আচ্ছা বলুন তো এই জালসার কমিটি কারা কারা আছে কটা আছে তাও আটা ওই 100টা 100টা হবে তো তা আমি কমিটি ভাইদেরকে আমি ডাকবো এই জান্নাতি বাগানে তাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে নাচবে না গো আসবে তো তবে এখন নয় আমি একটু এলান করলাম লাস্টে বেলাতে আমি ডাকবো
বাবা যে মুসলমান সোনা মানি চলুন তো আমার নবী মুস্তফাকে যারাই মহব্বত করেছে তারাই মরার পরে কি হয়েছে জান্নাতি হয়েছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম এ সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরও আমার নবীকে কাফের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে আসমানের জন্য রহমত করে পাঠিয়েছি আমার নবীকে দুনিয়ার রহমত করে পাঠিয়েছি এক কথাই বাবা দি 18000 মাখলুকাত হাজার আলমের আগে আমার হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা জি মুসলমান এ সোনা মানিকের একটা বাবা জি চাষি কৃষক কৃষক চাষি আপনাদের এলাকায় সব চাষিরা কাজ করেন না করেন না একটা কৃষক তার দিলেতে বাবা জি নবীর মহব্বত ভরা আছে জমির কাজও করে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে এবং রাতে বেলাতে তাহাজ্জুদে নামাজ পড়ে জোরে বলেন কি করে তাহাজ্জুদে নামাজও পড়ে বেরাদার ইসলাম মাদার জামানি কিরাম ওই চাষিটার মনে মনে চিন্তা বলে আল্লাহ আল্লাহ গো আমি একবার নবীজির রওজা শরীফে যাব আমি একবার মক্কাতে হজ করতে যাব জোরে বলেন কিন্তু বাবা দি এ চাষে তো টাকা পয়সা নাই কিভাবে যাবে সোনার মদিনা কিভাবে যাবে বাবা আপনার কিনো মক্কাতে হজ করতে কিন্তু চাষিটা মনে মনে ভাবলো যেমন করে হোক আমি সোনার মদিনাতে যাব যেমন করে হোক আমি যাব রওজাতে এবং মক্কাতে হজ করতে যাব বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই চাষিটা বাবা দি জমির কাজ করে জমিতে কি বাবা জি যে সমস্ত টাকা গুলো পাই ওই টাকা গুলোর মধ্যে বাবা জি 4% টাকা নিয়ে আসার পরে 3% টাকা আপনার কিনা সংসারে শেষ হয় 1% টাকা জমা রাখে মক্কায় হজে যাবে কোথা যাবে মক্কায় হজে যাবে আচ্ছা আমরা কি মনে মনে কেউ নিয়ত করেছি যে মদিনা যাব মক্কা যাব কার নিয়ত আছে কার কার নিয়ত আছে তো হাত তুলুন দেখি কি গো নিয়ত আছে না নাই নিয়ত আছে বেরাদার ইসলাম মাদ্রাসা জামানিকরাম এই বাবা যে চাষি ডাকি করেছি এক পা দু পা করি বাবা জি জমির কাজ গল করে বাবা জি প্রত্যেক দিন 1% টাকাটা জমা রাখে এক বছর চলে গেল দুই বছর চলে গেল তিন বছর পরে মদিনা যাওয়ার জন্য বাবা টাকা জমা হয়ে গেল বেরাদার কত আনন্দ কত বাবা জি খুশি বেরাদার ইসলাম মাদ্রাসা জামানিক যখন বেরাদার ইসলামে সাত নামাজ পড়বে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি তো মক্কাতে হজ করতে যাব তিন বছর ধরে মদিনা মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছি আল্লাহ গো আমি যেন হাজি হয়ে যাই আমি যেন নবীজির আশিক হয়ে যাই যখন বাবা রাত্রে বেলাতে দোয়া করলো সকাল বেলাতে বাবা জি ওই চাষির বাড়িতে একজন গরিব এসে ওই চাষির বাড়িতে একটা গরিব এসেছে আসার পরে বলছে ভাই আমি গরিব মানুষ আমার একটা বেটি আছে আমি বিবাহ দিতে পারি না তো একটু যদি টাকার সাহায্য করতেন তো আমার বেটির বিবাহটা দিতাম জোরে বলে কিন্তু বাবা দে এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে তো বেশি টাকা নাই আমি তো মদিনাতে যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমার কাছে ওই টাকা গুলো আছে তার বাদ বাকি আর আমার কাছে টাকা নাই বেরাদার ইসলাম মজাস মানে গিরাও ওই চাষিটা মনে মনে চিন্তা করলো আমি মক্কাতে যাব না আমি মদিনাতে যাব না যাব না যাব না ওই গরি ভাইয়ের আমি কি করব ওই গরিব ভাইয়ের বিটির বিবাহ জন্যে আমি জানো সব টাকা গুলো দান করে দেব কি করবে
দান করে দেব বেরাদের ইসলাম মাদান সামানিকরাও ওই চাষিটা বাবা কি করেছে মক্কা শরীফ যাওয়ার জন্য মদিনা শরীফ যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়ে রেখেছিল ওই টাকাগুলোকে নিয়ে যখন বাবা ওই গরিব মানুষটাকে দিয়ে দাই বলে ভাই যাও তোমাকে সব টাকাগুলো দিয়ে দিলাম ওগো ভাই তবে শুনে নাও শুনে নাও ওগো ভাই তোমার পিটি বিবাহটা আনন্দ ভাবে দিয়ে দাও বাবা যে যখন টাকা পয়সা দান করা হয়ে গেল চাষিদের চোখ দিয়ে বাবা পানি ঝরঝর করে পড়তে লাগলো আল্লাহু আমি তিন বছর ধরে মদিনা যাওয়ার জন্য মক্কায় যাওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমালাম আবার মনে মদিনা যা হলো না আমি মক্কাতে যেতে পারলাম না এইরকম ভাবে নিয়ে বাবা চাষি মানুষটা বাবাজি মনটা খারাপ মক্কা মদিনা যেত যা হলো না বাবা ঈশান নামাজে বাবা পড়তেছেন বাবা ঈশান নামাজ পড়ার পরে এ সোনা মানিকের আবার তাহাজুদের নামাজ পড়া শুরু করেছে তাহাজুদের নামাজ পড়ার পরে এক নয় দু নয় বাবাজি আমার নবী মুস্তফার প্রতি 111 বার দুরুদ পড়তে পড়তে এই চাষিটা যাই নামাজে ঘুমায়া গেছে ঘুমায়া যখন যাও বেরাদের ইসলাম মাদার সামানি কিনাম সব সরতি বাবা জি দিদার করতেছি সব সরতি দিদার করতেছে আবার ওই চাষিটা বলছে বল গো কে আপনি বলুন না বলুন না বলে আমি হলাম আখেরি জামানা নবী আমি হলাম আখেরি জামানা নবী আমি তোমার সঙ্গে দিদার করার জন্য স্বপ্নই দিদার করতেছি কি করছেন স্বপ্নই দিদার করতেছে জোরে বলেন আচ্ছা বাবা যদি আপনি আমরা যদি নবীকে স্বপ্নই দেখতে পাই জান্নাত ওয়াজিব না ওয়াজিব না জান্নাত ওয়াজিব তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তোর মন হলো মোর স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জর ও মন নেবে দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জর বাবাজি এ সোনা মানিকের ওই চাষিটা যখন নবীকে স্বপ্নতে বাবা দিদার করতেছে বাবা চাষিটা চোখের পানি ফেলায় ফেলায় আমার নবীকে বলতেছে বলে নবী গো আপনি আমার সঙ্গে স্বপ্ন দিদার করেছে ও গো নবীজি আমার মনের আশা মনের বেদনা ও গো নবীজি মক্কা যেতে পারলাম না সোনার মদিনা যেতে পারলাম না আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে না শুনে নাও তোমার দিলে আছে নবীজির মহব্বত ভরা তোমার দিলে আছে খোদার ভয় পারো ও চাষি তবে শুনে নাও তুমি হাজিও হয়ে গেছো জান্নাতিও হয়ে গেছো কি হয়েছে হাজিও হয়ে গেল জান্নাতি হয়ে গেল আচ্ছা তিনি কি মক্কা মদিনা গেছিলেন কি গো জাননি বাবাজি কিন্তু হাজি হলো কেমনে বেরাদের শ্রম মাদে সামানি গ্রাম চাষিটা বলতেছি বলো গো নবীজি আমি তো মক্কাতে হজ করতে গেলাম না আমি তো আপনার রোজাতে গেলাম না আমি হাজি হলাম কেমন করে আমার নবী মুস্তাফা বলে নূর মুজাসসাম নবী কামনি ওয়ালা মক্কিয় সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এ চাষি তোমার দিলেতে আমার মহব্বত ভরা আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা ইমানি পরীক্ষা করেছে বলে কি
ইমানে পরে গেল মক্কা যাওয়ার জন্য 3-4 টাকাকে জমিয়ে জমিয়ে রেখেছিল কিন্তু লাস্ট পজিশনে তোমার ওই টাকা দিয়ে মক্কা যা হলো না ওই টাকাটা একজন গরীব ভাইকে তুমি দান করে দিয়েছো তার বিটির বিবাহ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া আপনাকে হাজিও বানায়া নিয়েছে জান্নাতিও বানায়া নিয়েছে তাই বলতে চাই যুবকেরা ওগো ভাই বিবাহ করো কিন্তু যৌতুক নিও না বলছে বিয়ে দিতে গেলে আরাম পাই গাড়ি লাগবে চাচাকে গাড়ি লাগবে আটিয়ার গাড়ি লাগবে এ যুবক তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছে পুরুষ হয়ে একটা মহিলা কে বিয়ে করে মাঠে কথা কাতে পারো তোমার এক্সপিটি প্রসঙ্গে সাবস্ক্রাইব করো কেউ নাই কি গো আপাতত নতুন নতুন ডিজাইন হয়ে যায় আমার বেটা মাস্টার আমার বেটা চাকরি পেয়েছে আমার বেটার সঙ্গে যদি তোমার বেটির বিয়ে দাও তো 15 লাখ টাকা লাগবে ওরে বাবা রে শ্বশুরের কাছে আদায় করছে কি গো বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিল কানা জাহাকু সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ এই যে হক কথা বলবো কারো চলবে ঠিক না আল্লাহ বলছে হক হক বালাকে আমি আল্লাহ বলে পছন্দ করে জোরে বলে আমি যুবকদেরকে বলতে যাই এ যুবকেরা তোমরা একটা মহিলাকে বিবাহ করো কিন্তু যৌতুক চেয়ে নিও না টাকা চেয়ে নিও না তোমার শাশুড়ি শ্বশুরে যেটা খুশি করে দিবে সেটা তুমি নিতে পারো তুমি বলতেছো চাচা কে নাইলে বিয়ে করব না আত্মীয় নাইলে বিয়ে করব না আপনার কি না অ্যাভেঞ্জার নাইলে বিয়ে করব না যুবকের না 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 এরকম ভাবে বিয়ে করো না মরার পরে কাল কিয়ামতের ময়দানে আপনাকে সম্পূর্ণ জবাবদিহি করতে হবে একজন মহিলার বাবা যদি গরীব থাকে ওই গরীব মানুষটা ভিটাভিটি বিক্রি করে দিয়ে 3 লাখ টাকা কষ্ট করে জামাইকে দিয়েছে ও ভাই তুমি কি শান্তিতে থাকবা না বাবাজি এ সোনা মানিকের বেটার বিবাহ দেন যৌতুক চেয়ে নেবেন না যৌতুক চেয়ে নেবেন না একটা বাড়িতে বই আপনার মেয়ে দেখতে গেছে তো দেখতে যাওয়ার পরে বলছে বুঝে বিহাই তুমিও যৌতুক বিরোধী আমিও যৌতুক বিরোধী তো আমরা যৌতুক নিয়ে কোনদিন আমরা এই কথাবার্তা যে যেমন পারবে দিবে তো আপনার ছেলের বাবা বলছে মেয়ের বাবাকে বলে আমি তো যৌতুক বিরোধী যদি তোমার তোমার বিটিকে যদি একটা ঘর করে দিতে তো তোমার বিটি তো থাকবে আমি যৌতুক বিরোধী তোমার জামাইকে যদি একটা গাড়ি দিতে আমি কি পাবো তোমার জামাই পাবে বুঝেন না মানে ঘুরিয়ে ফিরে আবার সেই কাহিনী হচ্ছে খবরদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা যৌতুক চেয়ে বাবার মেয়ের বাবার কাছে যারা যৌতুক চেয়ে বিয়ে করবে তারা আপনার কি সম্পূর্ণ গলগলা পাকা হারাম 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 বোঝা গেছে বাবাজি মুসলমান এই যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা ও শোনা মানিকের একবার বোঝার চেষ্টা করুন না ও মা কালা ও ভাই রাও যদি বিবাহ যদি করতে হয় একটা গরীব ঘরের মেয়েকে বিয়ে করো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে কিন্তু ভাই রে ভাই এখনকার মেয়েকে চিনে চিনে বিয়ে করো কেন না এখনকার কিছু মেয়েরা বাড়িয়েছে আর বাতা বাতাস খাতুন মাথায় বন্যা ব্যবহার করে না এদেরকে বলো বাতাস খাতুন ও ভাই ওই বাতাস খাতুনকে যদি তোমার বাড়ির বউ বানাও বরকত হবে না বরঞ্চ আরো আপনার নসিহত জাগবে আরো আপনার কিনা গুনাহ হতে লাগবে বাবাজি মুসলমান ভাই রাও এ ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই যেই মেয়েকে বিয়ে করো না কেন ওই মহিলাটা
কোরআন পড়তে জানে কিনা ওই মহিলাটা আপনার নামাজ পড়তে জানে কিনা ওই মহিলাটা পর্দাতে থাকে কিনা ওই মহিলাটা ভালো পথে থাকে কিনা ওই মহিলাকে তবেই বিবাহ করো ও ভাই আপনাদেরকে বলি মায়েরা গো যদি কোনো ছেলে সাথে যদি বিয়ে দিতে হয় ওই ছেলেটা কোরআন পড়া জানে কিনা ওই ছেলেটা নামাজ পড়া জানে কিনা ওই ছেলেটা মদ জিয়া গেলে কিনা ও গো মা জননী আপনার কো যাচাই করতে হবে ও সোনা মানিকের দেখবেন বাবাজি মেয়ের বাবার কাছে যখন ছেলের বাবা আসে কিন্তু বাবারে ছেলের বাবা মেয়েকে বলে তোমার বিটি কোরআন পড়েছে তো কিন্তু ছেলের বাবাই ছেলে কোরআন পড়ে না কি গো এ কথা বুঝতে পারছেন কিছু কথা গেলে একটু ধ্যান দিয়ে শুনে আমি ফালতু বকিনা যেটুকু বকবো বাবা যে সব ইমানি কথা বলবো মারার আগে এই জিনিসগুলো ঠিক করুন নাকি তাই কবি বলতেছে কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটি বিচারা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ছাতরি যদি কর জানবে রবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি কর জানবে রবে সে যাও খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা দিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা শুনতে পারে বকু পড়বে তো মুখ পড়বে না কেমন জবাব দিবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ পড়বে তো বকু পড়বে না কেমন জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবাজি মুসলমান এ সুনা মানে কেরো যখন বাবা এর চাষে মানুষটা বলতে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে আমি হাজি হয়ে গেলাম জান্নাতি হয়ে গেলাম আমার নবীজি বলতেছে বলো গো আমার চাষি ভাই তবে শুনে রেখে দাও তুমি হয়ে গেছো জান্নাতি তুমি হয়ে গেছো হাজি কিসের কারণে দেখতে পেলো কিসের কারণে দানের কারণে তাহলে বাবাজি সোনা মানিক ও মা কালা শুনে যান রাতে বেলা গোমাও ওই চাষিটা যখন আমার নবী মুস্তফাকে যখন স্বপ্নতে দিদার করেছি বাজে যখন দিদার করাও দিদার করার পরে এক পা দু পা করে বাবাজি সকাল বেলাতে বিবি কে যে বলতে চক বিবি বিবি তবে শুনে না তাড়াতাড়ি আজকে আমি দয়াল নবীকে আমি স্বপ্নতে দিদার করেছি ও বিবি তুমি আর পেপার দাওয়ায় চলো না ও গো বিবি পাঁচক তন মাঝি হয়ে যাও ও বিবি খারাপ পথে চলো না চলো না কে বলছে গো চাষি চাষি তার বিবি কেসে বলছে বিবি আজকে আমি নাবিকে স্বপ্নে দিদার করেছি বিবি গো আর বেপর্দা হয়ে চলো না
নামাজ পড়ো, রোজা করো। ইসলাম ধর্ম এটা হচ্ছে সঠিক ধর্ম, জোরে বলেন। বেরাদের ইসলাম মাদার সামানিক রামক বিবিতে বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি তো নবীকে দেখেছেন, আমি কি দেখতে পাব নাকি? আপনার স্বামী বলতেছে, গো বিবি চিন্তা করো না, তুমি তুমি যদি পাঁচ যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পর্দাবালি হয়ে যাও, তুমি যদি সঠিকভাবে চলো, দেখবা তুমিও একদিন নবীকে দিদার করতে পাবা। ও মা কালা শুনেছেন রাতের বেলা গো মা জননী, এখন কর আমার মা বোনের বাবাজি পর্দা করে না। পর্দা করে এদিকের মা বোনেরা পর্দা করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনেরা পর্দা কি করে না। এই যেভাবে একটা ই দিয়েছে না, এই যে একটা ওই পর্দা দিয়েছে, দিয়েছে না, তাই সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম, আমার নবী তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা পরদ, কিন্তু আপনি কেন বলছেন মিথ্যা পরদ? বাবা দে শোনা মানিকে রাও, ও মা খালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী, শুধু জানসাতে পর্দা করলে হবে না, বাড়িতেও পর্দা করতে হবে, রাস্তাতে পর্দা করতে হবে, শহরে পর্দা করতে হবে। ও মা জননী, মা জননী, নিজের বড় ভাসুরের সামনে ঠিক না? কিন্তু বাবাজি এ শোনা মানে কেন, আমার মা বোনেরা তো বাবাজি মুলপির কাছে শুধুই পর্দা করে, আদা সার কাউর কাছে পর্দা করে না। করে করে গো, দেখেন একজন মহিলা একজন মা আমার গোসল করতে নামবে পুকুরে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে নামবে, তো নামার পরে বিটিকে বলছে, বিটি উপরে তুমি থাকো, আমি উপরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে একটু গলা খাকাড়ি দিও, আমার গা হাত পায়ের কাপড়গুলো ঠিক করব, বুঝেছেন? ঠিক আছে মা, তুমি যাও গোসল করতে যাও। কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো? বলে ওই পরে আব্দুর রহমান আছে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, তো ওর কথা বলেছি। ঠিক আছে মা, আবার কিছুক্ষণ পরে বলছে মা, বলে ওই পর আব্দুল করিম আছে, ওইটা আমাদের নিজের ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা, গা দাও। আবার কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো, আবার কি আছে? বলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, এই দেখেন এরকম কাপড়টাকে লিয়া, এই দেখেন আমি দেখাই নালে হবে না, না দেখালে হবে না, এই এইরকম ভাবে আবার লিয়া যে ঘন্টা দিছে, মনে হচ্ছে চার কালিবার পীরা নিয়ে এসেছে। হ্যাঁ ও মা খালা, মলবির সামনে তুমি যেমন পর্দা করো, সাধারণ মা পাবলিকের কাছে ওই রকম পর্দা করা ফরজ। দেখি গো, কিন্তু বাবাজি এথিকার মা বোনেরা ভালো, এরা পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি, শোনা মানে আসুন, তাই আপনাদেরকে এখন অনেক কিছু বলার আছে, শোনার আছে, শুনবেন একটু মন দিয়ে দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নারায় তাকবীর,
আল্লাহু আকবার জোর হবে না আপনা আমি বলবো নারে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার বলবেন তো নারায়ে তাকবীর হোসনা হোসনা আর জোরে বলতে হবে নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক ও উমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর জোরে বলেন না এটা জোরে হবে না সিদ্দিক ও উমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ের সালাত ইয়া রাসূলুল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আপনার আসাই মর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালাও নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু চাষির বিবি বলতেছে মনে ঘটনা শুনেন গলা উঠে গেছে আল্লাহর রহমতে জোরে কর সুবহানাল্লাহ জি বেরাদের ইসলাম মহাদেব সামানিকরাও চাষির বিবি বলতেছে বলো গো আমার স্বামী আমি ওকে নবীকে স্বপ্ন দিদার করতে পাব নাকি চাষি বলতেছে বল হ্যাঁ তুমি ও নবীকে স্বপ্নে দিদার করবা বেরাদার ইসলাম মজাসা মানিকরাও এ সোনা মানিকরাও ও গো আমার আব্বা জি মুসলমান ভাইরাও বিবিতে বলছে বলে স্বামী গো আমি তো নামাজের নিয়ম কানুন গুলো জানি কিন্তু স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না কে বলছে বিবি স্বামীকে বলছে স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি তাহলে আমি কি কোরআন পড়তে পাবো স্বামী তেওয়ালতা যে বলো গো আমার বিবি টেনশন করো না টেনশন করো না ও গো আমার বিবি তুমিও কোরআন শিখতে পারবো ও গো বিবি তুমি আমার কাছে একটা টাইমের ভিতরে বসবো আমি তোমাকে শিখাইয়া দিব পবিত্র কোরআন জোরে বলুন না সুবহানাল্লাহ বিবি স্বামীর কাছে এক নয় দু নয় তিন নয় বাবাজি তিন থেকে চার মাস বাবাজি পড়লো কিন্তু তার বিবি কোরআন শিখতে পারলো না বিবি থেকে দেখে দে বলছো স্বামী গো 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 স্বামী আমার তবে শুনুন না আমি তো কোরআন ধরতে পারলাম না আমি তো কোরআন শিখতে পারলাম না ও বিবি গো ও বিবি তুমি যদি আরো একটু চেষ্টা করো কোরআন ধরতে পারবো কিন্তু বাবাজি ওই চাষি ভাইয়ের বিবিটা কান্না করতে লাগলো বলো গো আমার সাবি আমি মনে হয় আর কোরআন ধরতে পারবো না আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না বাবাজি ওই চাষির বিবিটা
দিনটা এক পা দু পা করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাজি ঈশার নামাজ পড়েছে ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার পরে আমার নবী মুস্তফাকে বাবাজি একবার নয় দুবার নয় একশো এগারো বার দুরুদ পড়েছে একদিন একদিন নবীজি স্বপ্নই দিদার করাবে ঠিক না বাবাজি মুসলমান এই চাষির পিবিটা বাবাজি নবীর প্রতি এক নদী না একশো এগারো বার দুধ পড়েছে পড়তে 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 বাবাজি চাই নামাজে ঘুমায় গাতে স্বপ্ন চোখে আমার নবী কি দেখেছে মহিলাটা বলছে লাভাই কি আর রসুল্লাহ লাভাই কি হাবি বলল নবীজি আপনাকে আমার স্বামীও সবসময় দিদার করেছে আমিও দেখেছি গো নবীজি ও গো নবীজি আমার একটা মনের আশা মনের আশা আমার স্বামীর কাছে এক মাদুরই তিন মাস পর্যন্ত কোরআন শিখার জন্যে আমি পড়লাম কোরআন শিখতে পারলাম না কোরআন ধরতে পারলাম না আমার নবীজি বলতে চায় চাষির বিটি তবে আমার কাছে একটু এসো না আমার নবী মুস্তফার থুতু মুবারক নিয়ে বাবাজি ওই মহিলাটাকে খাইয়ে দিয়ে যাও যেমন কোরআন পড়তে লাগো ওই চাষিটা বাবাজি কি করে যে চাষির বিবিটা বাবাজি আপনার সুরা ফাতিহা থেকে বাবাজি পড়তে লেগেছে এক পারা দু পারা তিন পারা চার পারা করতে 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 বাবাজি এই মহিলাটা তিরিশ পারার হাফিজা হয়ে গেছে কত পারা কারো শিলাই আমার নবী মুস্তফার থুতু মুবারক যেমনই মুখে লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি এই মহিলাটা তিরিশ পারার হাফিজা হয়ে গেছে আমি তো তিরিশ পারার হাফিজা হয়ে গেছি আমি তো তিরিশ পারার হাফিজা হয়ে গেছি বলে তাই নাকি বললাম একবার শোনা তো বাবাজি যখন স্বামীকে শোনাতে লাগলো শোনাতে শোনাতে বাবাজি এক আপনার স্বামী যদি পড়তে জানে স্বামীর কাছে কেসে গেলেন আর স্বামী যদি কাজে ব্যস্ত থাকে মসজিদের মৌলানার কাছে গিয়া একটু কোরআনটা শিখায় নিন ও মা কালা কোরআন যদি থাকে দিলে গাদা পড়ার পরে জান্নাতি জান্নাতি নাকি গো আচ্ছা এখানে হাত দিলে বলেন যে কার কার বিবি কোরআন পড়তে জানে দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে হাত তুলেন যা বলেন না গো দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে না হাত তুলে দেখান এখানে একটা হলো ওখানে একটা নাকি না কটা কটা গো দুটে নাকি কিন্তু বাবা রব এ সুনাম আনিকে রব ও ভাই তোমাদেরকে বলতে চাই ভাই সামনে রমজান মাস আসতেছে ভাই নিজের বিবি কে কোরআন তেলাওয়াত করতে বলো এখনকার মা বোনদেরকে দেখা যায় কোরআন শিখেছে বাবা এক বছর ধরে কোরআন তুলাই তাকে তাকে কোরআন পড়ে বলো পড়ার টাইম নাই সকালবেলা সিরিয়াল দেখতে হবে এই তো মনের আশা তাই না বাবা বলো সকালে সিরিয়াল দেখব কিন্তু কোরআন পড়ার টাইম আমাদের কাছে নাই এদিকে আমার মা বোনারা কোরআন পড়ে নাকি গো না পড়ে না গো এর কথা বলেন না কোরআন পড়ে না
আচ্ছা বলুন তো কোরআন পড়লে কি বাড়িতে অমঙ্গল হবে? বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে, জোরে বলেন। ওই বাড়িতে কি হবে? রহমত বর্ষিত হবে। বেরাদের ইসলাম মাদ্রাসা মানে গিরাও ও মাকালা শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরা মা জননীরা আপনাদেরকে বলতে চাই মাও কোরআন পড়ুন সকাল বেলাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা জি মুসলমান আমার নবীজি আরো বলেছে কোন মহিলা যদি বাড়িতে আপনার কিনা সূরা মুলুক পড়ে সূরা রহমান পড়ে আল্লাহ পাক আল্লাহ তার বলতেছে ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। কিন্তু পড়ে না তো হবে কি করে? দেখি গো পড়ে না তো হবে কি করে? বাবা জি মুসলমান এ শোনা মানে কেরাও এই মহিলাটা যখন বাবা 30 পার হাফিজা হলো স্বামী তো বলছে বিবি গো তুমি তো হাফিজা হয়েছো গ্রামে যত গলি মহিলা আছে যারা মহিলারা কোরআন পড়তে জানে না যে মহিলাগুলো নামাজ পড়তে জানে না বিবি তোমার কর্তব্য ওই মহিলাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ শিখায়া দেব। ও আমার বিবি গো ওই মহিলাদেরকে পর্দাবালি বানায় দিই ওই মহিলাদেরকে তোমরাও সঠিক ভাবে চলা ফিরার নিয়ম কানুন গুলো শিখাইয়া দেব। বেরাদ ইসলাম এই চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা কোরআন শিক্ষা দেয়। এখনকার মা বোনেরা বাবা কোরআন যদি পড়ে তো কাউকে পড়াতে চাই না কি গো? পড়াতে চাই চাই না। কিন্তু বাবা যে মুসলমান আমাদের এমন অবস্থা হয়ে গেছে বাপরে কোরআন তো পড়ে দূরের কথা। একটা বাড়িতে গেছি বাবা জি যাওয়ার সময় দেখছি তো টাকার উপরে বাবা যে কোরআনটা এত ধুলে আর পবিত্র এখানে করে দিয়ে এত নোংরা হয়ে আছে আমার মনে হয় যে কোনোদিন বাবা জি কোরআন পড়েই নেই বুঝেছেন। তবে শুনেন মহিলা যদি চিনেন তা আপনাদেরকে একটা পদ্ধতি বলে যায় বলবো নাকি বলবো? আসল মহিলাকে আর নকল মহিলাকে যদি চিনতে চান তা আমার কাছে একটা ওয়াজ শুনে যান। ওই ঘটনাটা লেখা আছে আওরাতু কি হেকায়াতের মধ্যে কিতাব। কিতাবটার নাম কি? আওরাতু কি হেকায়াত। এক ইমাম সাহেব মসজিদের ইমাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই তো একটা মহিলা বাবা জি ইমামকে খুব মনে মনে পছন্দ করে। কি করে? পছন্দ করে বলতে পারা লজ্জায়। একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করবে যে বলবো যে তোমাকে বিয়ে করব তোমাকে আমি বিয়ে করতে চাই তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই এই রকম নিয়ত নিয়ে বাড়ালো কিন্তু সামনে জামুনি পড়ে গেল কিন্তু বাবাজি আর বলতে পারলো না। ওই মহিলাটা তার ভাইকে বলতেছে বলে ভাই গো আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়াই খারাপ ভাববেন না লাস্টে বলে বুঝতে পারবেন। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও এ শোনা মানিকেরাও যখন বেরাদার মহিলার ভাইকে বলেছে ভাই সমস্ত গ্রামের সব মানুষের ইমামদেরকে ডেকে ডেকে দাওয়াত করে খাওয়াই ও গো ভাই তুমিও ইমামকে দাওয়াত করো না আমাদের বাড়িতে একটু রহমত বর্ষিত হবে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ শোনা মানিকেরাও ওই মহিলার ভাই এসে বলতেছে বলো গো আমার ইমাম সাহেব আপনার দাওয়াত থাকলো আমার বাণীতে। ইমাম সাহেব বাবা দাওয়াতটা কবুল করলো। এদিকে যখন এক পা দোপা করে জোহর নামাজ পড়ে বাবা এক পা দোপা করে ওই মহিলারা বাড়িতে দাওয়াত খেতে যাবে এই সময়তে বাবা যে মহিলাটা সুন্দরভাবে রান্না বান্না করেছে কিন্তু বেরাদার প্লেটে তারাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। কার কার প্লেটে তলায়? ইমাম সাহেবের প্লেটের তলায়। ওই মহিলাটা বলছে দেখি ইমাম সাহেব তো খুব ভালো ই করে আজ ওকে পরীক্ষা করব টাকা লেয় না রেখে যায়। মহিলাটা কি করেছে?
ওই ইমাম সাহেবের ভাতের প্লেটের তলেতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছি। বেরাদের সালাম মাদার জামানিকেরাও যখন বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতে যে বলে ভাই আমি তাহলে বিদায় নি, বলে ঠিক আছে চলে যাও। মহিলাটা যখন বাবা দেখলো ইমাম সাহেব চলে গেল, প্লেটটা উল্টে দেখতেছে 2000 টাকা নয়, বাবা যে টাকা কথা রেখেছিল টাকা গুলো নাই নাই নাই। মহিলাটা মনে মনে চিন্তা করলো আমাদের গ্রামের ইমাম এ তো 2000 যে কোনো টাকা পয়সা ছিল ওই টাকাটাকে নিয়ে চলে গেল, এটা আবার কেমন? ইমাম প্লেটের তলে 2000 টাকা কিছু টাকা রেখে দিয়েছি নিয়ে চলে গেল, এবার কেমন ইমাম? কিন্তু বাবাজি মুসলমান এ শোনা মানে গেরো, এক বছর যখন বাবাজি হয়ে গেল আবার এক বছর পরে বেরাদার তার ভাইকে বলতেছে, ওই মহিলা তার ভাইকে বলতেছে যে বলো গো ভাই, ভাই তবে শুনে না শুনে নাও, আজকে আবার ইমাম সাহেবকে একটু ডাকেন, আমাদের পাঠকে দাওয়াত করতে হবে। আবার বাবা ইমামকে দাওয়াত করেছে, আবার যখন বাবা যে আপনার নিয়ে বসিয়ে নিয়েছে যে ইমামকে যখন খাওয়া দাওয়া যখন কোনো হয়ে গেল, মহিলাটা বলছে বলো গো ইমাম সাহেব আপনাকে আমি এক বছর আগে একবার দাওয়াত করেছিলাম, আপনার প্লেটে তলাতে কিছু টাকা রেখে দিয়েছিলাম, ওই টাকাটা কেন আপনি নিয়ে গেছিলেন? কিন্তু বাবা কোনো কথাই বলে না, ইমাম সাহেব কোনো কথাই বলে না, এইরকম কথা বাবা বলতে থাকে কোনো কথাই বলে না। বাবা ইমাম সাহেব হাত পা ধো বাবা দি বলতেছে হ্যাঁ ময়লা তুমি এখানে এসো, বলে তুমি এক বছর আগে আমাকে দাওয়াত করেছিলে, তুমি আমাকে খাইয়েতে খাওয়াতে খাওয়ার জন্য নিয়ে এসেছিলে, তুমি আমার প্লেটে তোরা টাকা রেখেছিলে? বলে হ্যাঁ। বলে টাকাটা তুমি ধরেছিলে? বলে না ধরিনি। তো বলে ধরনি, তোমাদের বাড়ির কোরআনটা নিয়ে এসো। কি কোরআন শরীফ? কোরআন, কোরআনটা যখন নিয়ে আসা হলো কোরআনটাকে বের করে বাবাজি মধ্যখানে কিছু টাকা যে টাকাগুলো প্লেটের ভিতরে রেখেছিল ইমাম সাহেব কি করেছে ওই টাকাগুলোকে নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছে, কোরআনের ভিতরে রেখে দিয়েছে। মহিলাটা বলতে চক ইমাম সাহেব আপনি এরকম কাণ্ড করেছেন কেন? ইমাম সাহেব বলতেছে তুমি আমাকে খুব পছন্দ করতো, তুমি আমাকে যেরকম পরীক্ষা করেছো ঠিক তেমনি আমি তোমাকে পরীক্ষা করেছি। কিভাবে পরীক্ষা করেছেন? তখন ইমাম সাহেব বলতেছে আমি কোরআনের ভিতরে টাকা গলে রেখে দিয়ে যাচ্ছিলাম, রেখে দিয়েছিলাম, যদি এক বছর পরে যদি ওই টাকাটা দূরে পায় জানবো জি ওই মহিলাটা কোরআন পড়ে, আর যদি না পড়ে টাকাও পাবে না টাকার খোঁজ পাবে না। এবার আদরের সম্মাদের জামানি গিরাও তখন বাবাজি মহিলাটা মাথায় হাত দিয়ে বলতে যায় হায় হায় কি করলাম, আমি যদি এক বছর মধ্যে একবার যদি কোরআন পড়তাম তো টাকা গেলে পেতাম কি পেতাম না? কি গো পাতাম কি পাতাম? বেড়াতে ইমাম সাহেব বলে তোমার মতো মেয়েকে আমার দ্বারাতে বিয়ে করা সম্ভব নয়, কেন তুমি তো কোরআনই পড়ো না তো আমি তোমাকে কেন বিবাহ করতে যাব? ও বাকালা শুনে জানা রাতের বেলা গো মা জননী র কোরআন পড়েন কোরআন পড়েন, ওই বাড়িতে কোরআন পড়লে পরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার হয়, ঠিক না? বাবাজি তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো নিজের নিজের বিটি বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের নিজের বাড়ির আত্মীয় স্বজন গুলোকে কোরআনের শিক্ষা দেন, কেননা আমরা হচ্ছে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের দ্বারাতে কোরআন শরীফ আমরা শিখতে পারবো কি পারবো না? এটা হাত তুলে দেখান তো কে কে কোরআন শিখবেন? আমরা মুসলমান সবই এক হতে চাই, হতে চাই না? তাই কই বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, কি গো বলুন? আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন এখনো হে মুসলমান
या कहो कोरिया बानो तबे केनो याकनो हे मुसलमान या कहो कोरिया बानो मदीना शरीफ जोर वाले ये जोर होवे ना मदीना शरीफ बैतुल्लाह उहुद पहाड़ मदीना शरीफ एकटा तो जीवन एकटा तो मरण यही तो से मधुर बने तब क्या দুদিন জীবনে করেছিলাম পানিশালা থেকে ৫০০ টাকা দিয়েছে কালিয়াগঞ্জ থেকে একজন দুলাল ৫০০০ ১০০ টাকা নগদ আর ৪,৯০০ টাকা বাকি নারে দেখবি নারে রিসালাত দুলাল শেখ ৫,০০০ টাকার দাতা জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ আমরা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখি বাবা ভালোবাসেন না ভালোবাসেন তো তাইলে মা বাবাকে যখন ভালোবাসেন আমার ২০টা ভাই ৫০০ টাকার মাল্লা দিয়ে দেবেন না পারবেন কুড়িটা ভাই মায়ের জন্য ৫০০ টাকা করে ভাইরে যেই মা আপনাকে ১০ মাস ১০ দিন গর্ভে রেখেছে হবে না কোনো ভাই আছেন কোনো ভাই আছেন যোগ্য মায়ের যোগ্য বেটা আছেন এই দেখেন একজন দিয়েছে ৫০০ টাকা কি নাম জাকির জাহাঙ্গীর দিয়েছে ৫০০ এই দেখেন ইয়ারাই তো বাবাজি ইসলামকে টিকাবে জোরে বলো সুবহানাল্লাহ এখন আরেকজন ভাই দিয়েছে দেন তো ভাই বেরাদার ইসলাম মাজা সামানি কিরাম আপনাদেরকে আরো আওয়াজ শোনাবো আমার কমিটি ভাইরা বলেছে বেলালের আওয়াজ শুনবো হুজুর আপনারা শুনতে রাজি আছেন জি বলবো একটু ৫০০ টাকা দেন না জি একটু দেন সুবহানাল্লাহ ভাইরা মাকে কত ভালোবাসে আজকে আমি ভিটিতে বুঝতে পারলাম কাল যেখানে জলসা আছে সেখানে গিয়ে বলবো ভিটি গ্রামের যুবক ভাইরা মায়ের জন্য অনেক ৫০০ টাকা করে দিয়েছে জোরে বলে মুসলমান সোনা মানিকেরা আসুন একবার দূর করুন আল্লাহুম্মা যুবক ভাইরা তো দিল তাহলে আমি তো মায়েদেরকে একটু পরীক্ষা করি আচ্ছা মা বোনেরা মা বাবাকে তো খুব ভালোবাসো কোনো স্বামী যদি যায় তো বাপের বাড়ি থেকে ১০,০০০ তাহলে মারবো থাপ্পা তাহলে বলে আমার বাপের কাছে লিবা কিসের লেগে আট করে যাও না তুমি ইনকাম করে নিয়েছো না তোমার মা বোনেরা বাবাজি বাবাকে খুব ভালোবাসে কে বাসে না আজকে এখানে ভিটি গ্রামে দেখতে চাই কটা মা বাবাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে আমি দেখতে চাই ২০টা মাকে ৫০০ টাকা করে যদি না থাকে নাম লিখে দিবেন আপনি পরে দিয়ে দিবেন মা আমি বেশি চাইবো না ২০টা এদিকার যুবক ভাইরা ২০টা দিয়েছে আমার মায়েদের কাছে ২০টা চাইবো বাবাকে কারা কারা ভালোবাসে এদিকে ৫টা বাকি আছে সুবহানাল্লাহ ১৫টা হয়েছে আর ৫টা হবে না ভাই মায়ের জন্য কি গো মায়ের জন্য হবে না তাই কবেন যে মায়ের দিলে তে ব্যাতাও কখনো দিও না কগন দিও না মায়ের দিলে তেবে তাও কগন দিও না কগন দিও না ছেলে যদি
কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। এই কমিটি ভাই কারা আছে একটু জানতো দিকে যদি খুশি হয়ে যায় তানে রশি না দিয়ে জান্নাতি বানায় নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবে আনতে চাই আর পাঁচটা ভাই হবে না 500 টাকা করে আছেন না কই গো ভাই মায়ের জন্য 500 টাকা করে আছে ইনশাআল্লাহ। আমি জানি এই ভিটি গ্রামে প্রথম এসেছি বাবা দেখে যাই আজ নাবির আশিক নাবির প্রেমিকে আছে আমার যুবক ভাইরা কমিটি ভাইরা বলেছে হুজুর একটু বেলালে জীবনী আপনাকে বলতে হবে আপনাদেরকে ইনশাআল্লাহ বলবো আর পাঁচটা ভাই 500 টাকা দেন না। তারপর আমি ভোজপুরিতে তামিলিতে ইংলিশে সাঁওতালি ভাষাতে 60টা ভাষাতে গজল বলবো। কটা ভাষা বললাম? 7টা ভাষাতে গজল বলবো ইনশাআল্লাহ। আর 5টা ভাই যুবক ভাই নিয়েছে আর এদিকার মায়েদেরকে সুবহানাল্লাহ আমি জানি আমার মা বোনা দিবে গো আমার মা বোনা দিবে ইনশাআল্লাহ। দেখেন দুটো তিন দিন দুটো হলো এখনো তিনটে এখনো তিনটে দেখেন তো ভাই আসেন তো ভাই। ওই যারা ওই প্যান্ডেলের বাইরে ইয়ারা কি কি গো আলাদা নাকি ওরা বাংলাদেশের লোক নাকি গো বর্ডারের বাইরে ওই বাইরে যুবক ভাইরা দিতে পারবেন না আছেন কোন ভাই একটু দেন ভাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে নাবিজির আশিক গোলাম বানিয়ে নিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলানা সাহেব ও মাওলানা সাহেব যে মা দিবে 500 টাকা তার নামটা লিখবেন আজ ভিটি গ্রামে দেবে কত সুন্দর নাম আছে মা বন্ধু ঠিক না নামটা লিখে নিবেন যা কত পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ আবার এসো গো প্রেমী জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো পাশা শিখে রাসূল তুমি হে বেলা তুমি যে প্রেমের নেতা আবার এসো গো প্রেমিক বেলাল মাদেরি জগতে ফিরে নতন করিয়া কাবার মিনার পরে জরুন সুহানাল্লাহ।